বন্ধুরা কেমন আছো? স্বাগত জানাচ্ছি ইনফর্মার বিতে। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক দিবস নিয়ে। বন্ধুরা, আমরা সবাই জানি আন্তর্জাতিকভাবে অনেক দিবস রয়েছে, কিন্তু কোন তারিখে কোন দিবস এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করব যে কোন তারিখে কোন দিবস পড়ে। বন্ধুরা, প্রথমে আমরা যে দিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2 জানুয়ারি। এটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। বন্ধুরা, আমরা জানি সবাই হয়তো আজকে পুরো বিশ্বে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত, এটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা নিয়ে। কারণ প্রতিনিয়ত যে হারে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেই হারে কিন্তু আমাদের কর্মসংস্থান, সুযোগ সুবিধা, কলকারখানা ইত্যাদি বাড়ছে না, যার ফলে আমরা প্রতিনিয়ত আবহাওয়াজনিত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত ভোগ করছি। তারপর পরে আমরা আলোচনা করব 20 ফেব্রুয়ারি, যেটাকে আমরা বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস বলি। 21 ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বন্ধুরা, 1952 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য আমরা রক্ত দিই। তারপরে 1999 সালে আমাদেরকে 1999 সালে ইউনেস্কো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তারপর পরে আলোচনা করব 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বন্ধুরা, একটা সময়ে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয় 8ই মার্চ। তারপর পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সোমবার, এটা হচ্ছে কমনওয়েলথ দিবস। এবং 14ই মার্চ বিশ্ব কিডনি দিবস। 14ই মার্চ এটা হচ্ছে বিশ্ব নদী দিবস। আমরা জানি নদী মাতৃক বাংলাদেশ, পুরো বিশ্বই কিন্তু যত সভ্যতা আছে নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে, কিন্তু আজকের আধুনিক সভ্যতায় এসে আমরা নদীগুলোকে বিলীন করে দিচ্ছি। এই জন্য একটি দিন ঠিক করা হয়েছে যেটাকে বিশ্ব নদী দিবস বলা হয়। এবং এই নদীকে রক্ষা করার জন্য বিভিন্ন আন্দোলন, স্লোগান, মিছিল, মিটিং হয়ে থাকে এই 14ই মার্চ। 21শে মার্চ হচ্ছে বিশ্ব বন দিবস। 21 মার্চ বর্ণ বৈষম্য বিরোধী আন্তর্জাতিক দিবস। একটা সময় আফ্রিকা থেকে শুরু করে পুরো বিশ্বে বর্ণ বৈষম্য খুব প্রখর ছিল, সাদা কালো ভেদাভেদ ছিল। সেই বর্ণ বৈষম্য দূর করার জন্য সবচেয়ে বেশি যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আর এই বর্ণ বৈষম্য বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয় 21শে মার্চ। তারপর পরে আমরা যে আলোচনা করব তা হচ্ছে 22শে মার্চ বিশ্ব পানি দিবস। এরপর পরে আমরা আলোচনা করব 7ই এপ্রিল, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 8 মে বিশ্ব রেড ক্রস দিবস। 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। তারপর পরে বন্ধুরা আমরা আলোচনা করব 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। 31 মে হচ্ছে বিশ্ব ধূমপান বর্জন দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা জানি পরিবেশ খুব বেশি বিপর্যয় হয়ে উঠছে, পরিবেশ অনেক বেশি আক্রমণাত্মক, মারাত্মক হয়ে উঠছে। আসলে পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে বেশি যে মানুষগুলো আমরাই কিন্তু সবচেয়ে বেশি দায়ী। তাই পরিবেশ দিবস 5 জুন ঠিক করা হয়েছে জাতিসংঘ কর্তৃক। বন্ধুরা, তারপর পরে আমরা আলোচনা করব 26 জুন, যেটাকে আমরা আন্তর্জাতিক মারক বিরোধী দিবস বলি। তারপরে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 12 জুলাই মালালা দিবস। আমরা জানি 2009 সালে সোয়াত উপত্যকায় মালালাকে গুলিবিদ্ধ করা হয়েছিল। তারপর থেকেই বন্ধুরা এই দিবসটি পালন করা হয়ে থাকে আর কি, মালালা দিবস। 6ই আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমাতে বোমা ফেলায় যার বোমার আঘাতে প্রায় 80,000 মানুষ মারা গিয়েছিল। তারপর 1945 সালের 9ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে বোমা ফেলানো হয়েছিল, যে বোমার আঘাতে আরও অনেক বেশি মানুষ মারা গিয়েছিল। ধরে নেওয়া হয়েছে যে 1,20,000 মানুষ মারা গিয়েছিল। তারপরে আমরা যেটা পালন জানবো এখন, এটা হচ্ছে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। বন্ধুরা, তারপর পরে আলোচনা করবো আমরা 24 আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস। 8 মে বিশ্ব সাক্ষরতা দিবস। 15ই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস। বন্ধুরা, তারপর পরে আলোচনা করবো 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। আমরা জানি যে বিশ্ব পর্যটনের জন্য একটা সংস্থা রয়েছে আন্তর্জাতিকভাবে অনেক বেশি ফেমাস, সেটা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। আমরা আমাদের গত ভিডিওগুলোতে
আলোচনা করছিলাম বিভিন্ন সংগঠন নিয়ে, সেই সংগঠনগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন, পিছলে দেখে আসতে পারেন বন্ধুরা। তারপর পরে আমরা আলোচনা করবো আরেকটি দিবস নিয়ে, এটা হচ্ছে 2 অক্টোবর, যেটাকে আন্তর্জাতিক অহিংস দিবস বলে, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, 15 অক্টোবর বিশ্ব ছাদা ছড়ি দিবস, 16 অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। বন্ধুরা তারপর পরে আলোচনা করবো আমরা 17 অক্টোবর, যেটাকে আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস হিসাবে গণ্য করা হয়। 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। আমরা জানি উইনস্টন চার্চিল, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের প্রচেষ্টায় 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। বন্ধুরা তারপর পরে যেটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে 1 ডিসেম্বর, এটা হচ্ছে বিশ্ব এইডস দিবস। 1981 সালে সর্বপ্রথম সমকামীদের মাধ্যমে এইডস ধরা পড়ে, এবং আপনারা জানেন হয়তো বিশ্বে সবচেয়ে বেশি মারাত্মক একটি রোগের নাম হচ্ছে বর্তমানে এইডস। তারপর পরে আলোচনা করব 3 ডিসেম্বর নিয়ে, যেটাকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বলে, এবং সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে 10 ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। সকল মানুষের অধিকার ফিরে পাক সে আশায় প্রত্যাশা আজকের মতো সেই এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি বেল আইকনেও ক্লিক করে রাখবেন, যাতে আপনারা অতি দ্রুত আমার আপলোডকৃত যে কোনো ভিডিও পেতে পারেন। আমি আশা করি আপনারা সেগুলোতে ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।